বিভিন্ন ধরনের যে অ্যান্টিবায়োটিক ওষুধ নকল আমরা উদ্ধার করি প্রায় 4,96,300 পিস আমরা নকল অ্যান্টিবায়োটিক ওষুধ উদ্ধার করি যার বাজার মূল্য হচ্ছে 2 কোটি টাকা এই নকল অ্যান্টিবায়োটিক ওষুধগুলি বানাতো আপনারা বলেছিলাম যে এটা কুমিল্লা এবং সাভার থেকে এবং এটা বাজারজাত করতে হলো বরিশাল থেকে ওইটা আমরা ধরার পরে স্পেশাল পাওয়ার একটা মামলা হয়েছে মামলার প্রেক্ষিতে তাদের আমরা জেলে পাঠিয়েছি তাদেরই আবার কিছু শিষ্য তারা আবার আরেকটি জায়গায় আবার তারা বিভিন্ন ধরনের ওষুধ যে হেপাভিক যেটা একটি মানে কোরিয়ান ওষুধ ভিটামিন D3 সেটি হচ্ছে ফ্রান্সের একটা হপ ফার্মার ওষুধ মানে ক্লোপিকজল এবং ফ্লুয়েনজল রিপোর্ট সেটা হচ্ছে আবার আমার আমাদের ডেনমার্কের একটি ওষুধ এবং রেসু ঘামাপি সেটা হচ্ছে মানে এটাও বাইরের এক দেশের ওষুধ জার্মানি ওষুধ তো এই ওষুধগুলি এছাড়াও দ্বীপতরিয়া থেকে শুরু করে অনেকগুলো ওষুধ তারা এই হেপাভিক যে ওষুধটা তারা বানাচ্ছে হলো টিটনাস ভ্যাকসিন দিয়ে অর্থাৎ আবার ভিটামিন D3 যে ফ্রান্সের হপ ফার্মার এটা বানাচ্ছে হলো তারা এট্রোপিন সালফেটে দিয়ে এবং ক্লোপিকজল যেটা এটা বানাচ্ছে ইন্ডিয়ান ডায়াবেটিজম অ্যাম্বল অর্থাৎ এই ওষুধগুলি তারা বাজার থেকে টিটনাসের ভ্যাকসিনটা বাজার থেকে কিনছে 10 টাকাতে বিক্রি করছে হেপাভিক ভিতরে রূপান্তর করে 4,600 টাকা তারপরে এট্রোপিন সালফেটের মূল্য বাজারে 10 টাকা এটা ভিটামিন ডি করে এটা ফ্রান্সের হপ ফার্মার কথা বলে তারা বিক্রি করছে 250 টাকা ক্লোপিকজল সেটা ইন্ডিয়ান ডায়াবেটিজম বলে দাম 5 টাকা এটা বিক্রি করছে হলো তারা 450 টাকা এটা ডেনমার্কের ওষুধ বলে আর রেসু গামাপি এটা গর্ভবতী মহিলাদের জন্য প্রয়োগ করা হয় সেটা তারা জেসন গ্রুপের এট্রোপিন ওষুধ 10 টাকা ক্রয় করে তারা রেসু গামাপি বানিয়ে তারা 4,500 টাকা বিক্রি করছে একদিকে তারা কিনছে 10 টাকা বিক্রি করছে 4,500-450 বিপুল পরিমাণে তারা ব্যবসা করছে এবং আমরা এদের এই চক্রের সাথে জড়িত যখন 4 জনকে গ্রেপ্তার করি তার নাম আনোয়ার হোসেন তারা হলো মিটপুরতে তারা কাঁচামালটা সংগ্রহ করে আর নন্নবী আছে আরেকজন সে এই ওষুধগুলিরই মানে লেভেল টিকার যেটা মানে দুপুরের স্টিকারটা সংগ্রহ করে আর ফিনিশিংটা করে হলো মশিউর এ করে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হাসপাতালগুলির সামনে ফার্মেসিগুলি এই ফার্মেসিগুলির তারা এগুলি সমানে বিক্রি করছে একদিকে তারা 10 টাকায় কিনছে অন্যদিকে কোনোটা 4,500 কোনোটা 450 কোনোটা 4,600 কোনোটা 250 টাকা বিক্রি করে তারা বিপুল পরিমাণে তারা মুনাফা অর্জন করছে যার পরিপ্রেক্ষিতে আপনারা দেখবেন প্রায় রোগীরা বলে থাকে যে আমি ব্যথার ওষুধ খেলাম ব্যথাটা তো কমছে না একটু ঘুম হয় কিন্তু ব্যথা তো আর কমে না এখন এটা যারা সরবরাহ করছে আর যারা ফার্মেসিতে ক্রয় করছে তারা এটা ভালো বলতে পারে আমি মনে করি যারা বিক্রি করছে এই যে নকল ওষুধটা আর যারা ফার্মেসিতে ক্রয় করছে তাদের মধ্যে একটা যোগ সাজেশ রয়েছে এবং তারা হয়তো সেখানে যারা ক্রয় করে তাদেরকে তো একটা ভালো বেনিফিট দেয় নতুবা এই সকল নকল ওষুধ তারা কেন বিক্রি করবে এবং আমরা তাদেরকে যখন গ্রেপ্তার করি তারা স্বীকার করে তারা বলে হ্যাঁ আমরা যখন এটা বিক্রি করি তখন ওই ফার্মেসির সাথে আমাদের তারা জানে এটা তারপরও আমরা রিমান্ডে এনেছি রিমান্ডে এনে তাদের সাথে কোন কোন চক্র কোন কোন ব্যবসায়ী জড়িত সেটা আমরা তদন্ত করে আইনে আওতায় নিয়ে আসবো